মায়ের স্কুলে পাঠাবেন না না আম্মা আম্মা দাও দাও এতক্ষণে হুঁশ আছিস মায়ের একটা নিজের মতো বানাইছেন আয় উঠ উঠ স্কুলে আমি তো এসে তোমার না নগদ আছে আরে ওইটা তো আছে কিন্তু ওগুলো হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম ওইটা রয়ে গেছে নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি কারণ ফ্রি তো কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে আরে বোকা নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ আর সব কিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ তুমি স্বপ্ন দেখতে শেখো স্বপ্নের সাথে বাঁচো যত পরিচিত দেয়াল তোমায় রাখো কারাল তুমি স্বপ্ন দেখতে শেখো তুমি স্বপ্নের সাথে বাঁচো যত পরিচিত দেয়াল তোমায় রাখো কারাল আম্মা আপনি তো পড়াশোনা করতে করতে বড় হয়ে যেতেছেন আচ্ছা মা পড়াশোনা করলে কি মানুষ বড় হয় অনেক বড় হয় আমিও বড় হব আপনি কি করবেন পড়াশোনা করে বড় হইয়া আমি অনেক চকলেট কিনব চকলেট হ্যাঁ চকলেট কিনা খাওয়াইবেন আমারে হ্যাঁ আমাকে দিব শুনছেন আপনার মায়ের নাকি বড় চকলেট কিনব ও চকলেট কেনা কিনি করো আর ওদিক দিয়ে স্কুলে ছুটি হয়ে যাও রেডি হও মা চলো 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 জুতো পরো জুতো পরো বুঝছো মা আমার আম্মা বড় হবে চকলেট কিনবে আমার মা আসো মা আপনি বড় হয়ে কতগুলো চকলেট কিনবেন আমাদের রুমের সমান আমাদের রুমের সমান আমি তো মনে করছিলাম আপনি পরবর্তী চকলেট কিনে আমগো বের করে দিবেন আম্মা আপনি কিন্তু বড় হইলে প্লেনের ড্রাইভার হইবেন প্লেনের ড্রাইভার হাসেন কেন প্লেনের ড্রাইভার না ওইটাকে বলে পাইলট পাইলট ওই তো বড় হইলে আপনি প্লেনের পাইটল হবেন ঠিক আছে আম্মা চল
মা যা না বাবার একটা দিবেন না জানতে না আচ্ছা বাবা তুমি আমাকে ওখানে স্কুল গেটে না দিয়ে এখানে কেন তো আম্মা ওই যে আপনার গেটের সাথে গাছটা দেখেন না হ্যাঁ হ্যাঁ আম গাছটা হ্যাঁ ওই আম গাছে একটা মান্দভূত থাকে আম্মা মান্দভূত কি মান্দভূত হইছে মা ভালাভূত পৃথিবীতে ভালাভূত এখন নাই মা আগে ছিল এখন সব ভূত খারাপ হয়ে গেছে এই ভালাভূতটা আবার আপনার বাবারে ভয় পায় কেন তা তো জানি না মা তবে ভয় পায় আর আপনি আমারে কোন পৃথিবীতে যেহেতু ভালো ভূতের সংখ্যা কম এই একটা ভালো ভূত দেখে আমার ভয় দেখানো উচিত আম্মা এর লোকে যাই বুঝছেন বুঝছি তাহলে যান মা সাথে বাঁচো যত পরিচিত দেয়াল তোমায় রাখো কারা বকশিসকে ভালোই পাইছি ভাই ও 500 বকশিস পেলে ভালোই লাগে সবাই যদি এরকম হইতো ভাই তাহলে আমগোর কষ্ট থাকতো না ভাই একটা জিনিস ভাই কি মানুষ এত খায় খায়া খায়া এই যে লাইন আটকে রাখে কেন লিগা তো খায় খায় আর আগে তাহলে আগেই না টাঙ্কির মধ্যে কি হলো জানোস প্লাস্টিক বোতল চিপসের প্যাকেট কন্ডমটা বন্ধ হালায় আরে আরাম করবি বিছানায় আর এদিকে খাড়ি রাস্তায় মানুষ তো কষ্ট করি গা জানোস মায়ের লই মনে রাইস আমার পরি এক সময় উড়োজাহাজ চালাইব পাইটল লইব পাইটল আমার মাইয়া একদিন উড়বো উড়োজাহাজের মতো উড়বো গরম
how are you? Are you excited? Because today I'm going to announce the result. Yes. Let's see who has secured the third place. Okay. It's Shah Muhammad Ghalib. Congratulations. Let's see who is second. Shubana Shirin Nuha. Congratulations, dear. Now I'm going to announce who has secured the first position. Our favorite Sumaya Zanan Puri. Congratulations. Thank you. Please give me your diary, please. Now let's congratulate her again. Please sit down, Puri, and let's continue the class. P-L-E-A-S-E. একটু পড়ো তো। আরে খোদা, এটাও পড়তে পারে না না? এটা হচ্ছে পিলিজ, তাই না আম্মা? হ্যাঁ, পিলিজ না প্লিজ। আর হচ্ছে প্যারেন্টস কল করেছে। কি কইছে? প্যারেন্টস কল। এটা কি মানে? তোমাদের দুজনকে স্কুলে যেতে হবে। দূর আম্মা, এখন কি স্কুলে যাওয়ার বয়স আছে? আরে আমি কতগুলো কথা লিখছি দেখছেন, একটুক কথা আপনি যেটা কইলেন এটা লিখছে। কাকার দরে জানবো না, কার কাছে জানবো না। মাইয়া যে কইলো সত্যি কইলো নি? কি ওই যে স্কুলে যাই তুই, তুই সত্যি সত্যি কয় তাহলে তো কাম সারছে। আনতা চাই তো কথা বলে আগে কাকার দরে যা জিগান কি লেখছে আগে ঠিক মতো বুঝেন, তারপরে চিন্তা করেন। দেখ ও ঠিক 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 কয় বুঝ যাইছেন ভালো করে। দেহ তো কি লাগছে? হায় আল্লাহ, তোর মাইয়া তো এইবারও প্রথম হয়েছে। আন্তরিক ভাবে নিমন্ত্রণ জানাইছে স্কুলে। দেখছো প্রথম হয়েছে মাইয়া, বাপ মারে আমন্ত্রণ করে লাভ আছে? নিশ্চয়ই কোনো দরকার আছে, এর লেগে স্কুলে ডাকছে, যাইতে তো ওই বই। এটাই তো বিপদ কাকা, আমি তো যাইতে চাই না কাকা। তোমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমি তো জানি আমার মাইয়াটা প্রথম হয় তুমি পড়াও দেখ। ঘরে তো শিক্ষক দেওয়ার টাড়া আমার নাই, সবসময় তুমিই বাস, দেখো না কিছু করা যায় কিনা। কিন্তু এইভাবে পালায় কতদিন? একদিন একদিন তো তোরা খাবি। পরেরটা পরে দে উম্মে। আর দেখো ভর্তি করানোর সময় তুমি দাদার হাইজা বোর্ডার লয়ে গেছিল না, আবার ডাকার দরকার আছে তো গো? দেখো না কাকা। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখি একটা ব্যবস্থা করব। ঠিক আছে করবা, তুই যা চিন্তা করিস না। আমি গেলাম, একটু কাম আছে। হ্যাঁ
ভেন্দামের বোনের কথা না, তুমি কি জানো যে তোমার মেয়ে পরীক্ষায় প্রথম হয়েছে? কি হয়েছে? পরীক্ষায় প্রথম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কত দুষ্টু মাইয়া, একবারও কইলো না পরীক্ষায় যে প্রথম হয়েছে। দুষ্টু তো একটু আছে। কেন আপনার কি হয়েছে? আপনি আবার ব্যান্দা মেরে বই রয়েছেন? ব্যান্দা মেরে বই রয়েছি মাইয়া ঠিক কথাই কইছে, স্কুলে আমগো ডাকছে। প্রথম হয়েছে এরার লগে স্কুলে আমাগো ডাকার সম্পর্ক কি? তন্দ্র টন্দ্র করলো নাকি? কাকা কি কইছে? কাকা কইছে দেখবো। কাকাই যেহেতু কইছে দেখবো, তার মানে কোনো না কোনো ব্যবস্থা হয়েছে। হ তা অবশ্য ঠিক। আমার না খুব খুশি লাগতেছে, আমাগো মাইয়া আবার প্রথম হয়েছে। মায়াডা কই? কাকার কাছে পড়তে গেছে। তুমি টাও, তুমি একটু পরে সরেন রং রং হবে। আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করেছে, শি ডিড এক্সিলেন্ট, কংগ্রেচুলেশনস। শুভেচ্ছা আপনারও। শুভেচ্ছা ভাই। লুকা লুকা আর কয়দিন, একদিন না একদিন তো ধরা খায়া যাইতেই পারে। লুকা লুকা আর কয়দিন মানে কি? হ্যাঁ আমি কি শোন না ডাহাই, মাঝে মাঝে মনে হয় কি জানোস, আমরা হলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী। এই সমাজ আমার কোনো জায়গা নাই, যে যায় হে নাক ছিটকায়, যে যায় হে তুলে সরে যায়, বাজার করতে জানো বেতন হুমড়ে সরে যায়, গা দিয়ে কি গন্ধ হয়। আরে ভাই মেতন সুপার কেমন হয়েছি, আপনাকে আগা পরিষ্কার করে তো মেতন সুপার হয়েছি, তার আগা বন্ধ করেন তাহলেই তৈরি যায়। আমার গা দিয়ে গন্ধ হয়, আমি সুইপার, আমার গা দিয়ে গন্ধ হয়, আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না। উঁচু তলা মানুষগুলো ছিলস না, কি ব্যবহার করাম গুলোকে, কষ্ট করে মায়েরে ভদ্রলোক স্কুলে ভর্তি করাইছিলাম রে, সে ব্যবহার ডামার লয়ে করে, ওটা মায়ের লয়ে করে, এগুলোটা ছিঁড়ে যায় ও ভাই, আমি লইতারুম না। আল্লাহ জানে ভিতরে কি হইতাস। আপনি কি করেন? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ? হাউসওয়াইফ। আচ্ছা আচ্ছা, আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি হাউসওয়াইফ। তো আপনাকে আবারও কংগ্রাচুলেশনস, আপনার মেয়ে আরও ভালো রেজাল্ট করুক, ভালো করুক, সেটাই আমরা চাই। শেষ স্যার? শেষ? হ্যাঁ শেষ। তাহলে পড়িয়ে নিয়ে আসে। ক্লাস তো মনে হয় আরও দুটো বাকি আছে না? জি স্যার আরও দুটো ক্লাস, আরও দুটো ক্লাস বাকি আছে, ছুটি হোক তারপর যেতে পারবে। জি তাহলে আমরা আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো। টেনশন করেন না, ভাবি অনেক স্মার্ট আছে, ভাবি দেখবেন যে সব কিছু ঠিক করে আছে, আপনি এটা লয়ে কোনো ভয় পায় না। আচ্ছা আপনি, আপনার কাছে ওনাদেরকে কি মনে হলো? সামথিং ইজ রং স্যার। আচ্ছা আপনার কাছে কি মনে হলো যে ওনার স্বামী আসলেই ব্যবসা করেন? না স্যার, আমার কাছে খটকা লেগেছে, ওনার আচার আচরণ, পোশাক আশাক সব মিলিয়ে কেমন যেন একটা ফেক ফেক ভাব মনে হচ্ছে স্যার। ভাই নতে নগদে তো আসেনি। হ্যাঁ তাইলে বতে ভাই। না না
ব্যবহার করবেন সবগুলা সার্ভিস তাইলে লতে লাভও বেশি নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ আমাদের পিয়ন জয়নাল কে জয়নাল ভাই একটু আসেন তো আমি আমার জিজ্ঞেস আমি কি করি আমি কইছি হাউস ওয়াইফ একবারে ইস্মার্ট উত্তর দিছি তাই না টেনশন করতে করতে আমি কি কইছিলাম কইছিলাম না ভাবি স্মার্ট আছে সব ম্যানেজ করবো দেখছো মিনসে আমার কথা ও আমার বউ জিতা গেছে জিতা গেছে জিতা গেছে মতি মতিনের ভিতরে একটা মতি আছে বুঝছেন দেখছো বউ সুযোগ দিছি মাথায় উঠছে আর কি জিগিছে জিগাইছে আপনি কি করেন আমি কইছি এক্সপো পিম্পো এর ব্যবসা করি এক্সপো পিম্পো ভালো কইছে এটা কি আপনার ঋণ জানি কেমন শোধ করুন আর বউ তুমি কিন্তু আসলে স্মার্ট সুইপার স্যার হ্যাঁ কি সুইপার স্যার ওই যে বলছিলেন না স্যার ফলো করতে স্যার ওটা তো সুইপার স্যার সিটি কর্পোরেশনে চাকরি করে স্যার আর ওনার হাজবেন্ড সেও সুইপার স্যার অনেক বড় লেভেলের সুইপার স্যার বড় লেভেল মানে কি স্যার তার মানে হচ্ছে ওই যে গুয়ার ট্যাঙ্কি স্যার বড় বড় ট্যাঙ্কিতে ঢুকে স্যার তাই না আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওকে স্যার দিছি তো ভাই শোন সুইপারের বাচ্চা সারা গোমত পরিষ্কার করার স্কুলে পড়াই দিছে এটা কিছু হইল আমাদের স্কুলে পড়াই দিছে সুইপারের বাচ্চা ধরাই দিছে দিছে ধরা ভালো করছে না ভালো করছে তো কারে গরম যাই বলো বাবা ওইলেই তো খবর আছে বাবা দিবা
হ্যাঁ, অধিদপ্তরের চিঠি তো আমিও পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি আমার টিচারদের সাথে আলোচনা করে তারপর একটা ডিসিশন নেব। স্যার এগুলো কি শুনছি স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই, কি শুনেছেন স্যার? পুরীর বাবা মানে কি সুইপার? কে বলেছে আপনাকে? জয়নাল ভাই বলেছেন। স্টুপিডটাকে না করা উচিত ছিল। কত বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে স্যার, সে ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। যদি গার্জিয়ানরা বিষয়টা জানতে পারে কত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে স্যার, বলেন তো। কিভাবে সেটা ট্যাকেল দেবো সেটাই ভাবছি। ঠিক আছে আপনি যান, আমি দেখছি। স্যার এটা কী হলো স্যার? মানে এটা কোনো কথা? আপনার স্কুলে তো স্যার একটা রেপুটেশন আছে। স্যার একটা সুইপারের বাচ্চা স্যার যদি স্কুলে পড়াশোনা করে তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কী শিখবে? স্যার আপনি একটা ব্যবস্থা নেন স্যার, এটা স্যার মানা যায় না। মানে ওই দিন আমার বাচ্চা আমাকে কী বলছে জানেন স্যার? বলছে বাবা জানো পরি বাবা মা না গু পরিষ্কার করে। স্যার আমার বাচ্চা গু বলছে স্যার, এটা স্যার ঠিক না স্যার। স্যার সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিই, সেই জন্য ও আমাকে একটা বাংলা গালি দিল। কোত্থেকে শিখছে স্যার এগুলো? নিশ্চয়ই ওই মেয়েটার কাছ থেকে, ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? আমরা আর কি চাই স্যার, ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিব। বের করে দেবো না? জি। ঠিক আছে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলব আর ওনাদেরকেও এখানে আসতে বলেছি। কারা আসবে? ওই যে পরীর মা আর বাবা। পরীর মা বাবা? আপনারা থাকুন। মানে এখন সুইপারদের সাথে আমাদের বসতে হবে? ঠিক আছে বসলাম। Thank you.
বাস্টার্ড, তোর এত বড় সাহস, তোর বাচ্চাকে তুই স্কুলে পড়াস? চিপ এসন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বসুন বসুন। দেখুন, আমি একজন শিক্ষক, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে দুজন, তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এটা সত্যিই দুঃখজনক। আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি কোত্থেকে শিখেছে? আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। হ্যাঁ, ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। আপনারা বড় বড় চাকরি করেন, ব্যবসা করেন, ভালো ভালো জায়গায় আছেন, আপনাদের প্রেস্টিজ আছে, সম্মান আছে। আচ্ছা, একবার ভাবুন তো, ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, রাস্তাঘাট, ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায়, সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন, আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর, ড্রয়িং রুম, রাস্তাঘাট সব আবর্জনার স্তূপে পরিণত হবে, এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনাদেরকে সুইপার হতে হবে। অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। আপনারা সমাজের বড় বড় জায়গায় আছেন, আপনাদের শখ আছে, আপনাদের স্বপ্ন আছে, ওনাদেরও স্বপ্ন আছে, ওনাদেরও শখ আছে। অথচ আপনাদের আভিজাত্যের কাছে, আপনাদের শ্রেণী বিভাজনের কাছে এদের স্বপ্ন মার খেয়ে যায় বারবার। আপনারা জানলে তো খুশি হবেন যে আপনাদের সন্তানরা যেই ক্লাসে, যে সেকশনে পড়ে, সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের মেয়ে পড়ি। এখন আপনারাই চিন্তা করুন যে বাবা মা হিসেবে আপনারা কতটা সফল আর ওনারা কতটা অসফল। দেখুন, আপনাদের আমি এই ক্লাসরুমে ডেকেছি কেন জানেন? ক্লাসরুমে ডেকেছি, স্কুল হচ্ছে একটি পবিত্র জায়গা, ক্লাসরুম হচ্ছে একটি পবিত্রতম জায়গা। এই শ্রেণীকক্ষ থেকেই শ্রেণী বৈষম্য দূর হোক। আরেকটা কথা, আচ্ছা, বাংলাদেশের যে আইন বা সারা পৃথিবীতে যে আইন আছে, সেখানে কি কোথাও লেখা আছে যে এই শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে না, আপনাদের সন্তানদের সাথে পড়তে পারবে না, এমন কোনো আইন কি আছে? রাষ্ট্রীয় আইন আছে বাংলাদেশে আইন? তাহলে আপনাদের এত অহংবোধ কেন? আপনারা হয়তো উপরতলার মানুষ, ওনারা হয়তো নিচুতলার মানুষ, অথবা ওনাদের কোনো তলাই নেই। কিন্তু বাংলাদেশের আইনে এমন কোথাও কি লেখা আছে যে ওনাদের সন্তানেরা আপনাদের সন্তানের সাথে স্কুলে পড়তে পারবে না? আছে কোথাও? আপনারা কিন্তু আইনের দৃষ্টিতেও অপরাধ করছেন। এখন আপনাদের চাপে যদি পরীকে স্কুল থেকে বের করে দিতে হয়, তাহলে আমি আমার নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ স্বরূপ একটি কাজ করতে পারি, আর তা হচ্ছে এই স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমিও বের হই। এখন বাকিটা আপনাদের উপর। হ্যাঁ, মন খারাপ করবেন না, কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না, দেখি কি হয়। আপনি বসুন না, বসুন।
কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ। বাবাও একজন সুইপার ছিল, ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করো, স্কুলে যাও, পারি নাই স্যার। সবাই কইতো মেথরের বলা পড়াশোনা করে অত মেথর হইব, মেথরের বলা দেওয়ার স্কুলেও যায়, হাসাহাসি করতো, নাক ছিটকাইত, যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইত না, স্কুলে আর পড়া হয় না, হয়ে গেলাম মেথর। যেই স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দিই, পরি পড়াশোনা করব, বড় হইব, মানুষের মতো মানুষ হইব, উড়োজাহাজ চালাইব, সবাই কইব দেখ পরির বাপ যায়, মেথরের ঘরে পোলাপান মেথর হয় না, উড়োজাহাজও চালায়, মানুষের মাঝে যখন যাই স্যার সবাই নাক ছিটকায়, সিসি করে, মেথর সুইপার কয়ে স্যার দূরে সরে যায়, নাকে আর দেয় পিছন দিয়ে এমন কথা কয়, এমন এমন গা দিয়ে গন্ধ হয়, আমরা এই সমাজের মনে হয় আর একটা মানুষ, অন্য প্রাণী, আমাদের গা দিয়ে স্যার দুর্গন্ধ আইতে পারে, কিন্তু স্যার আমাকে স্বপ্নে তো কোনো দুর্গন্ধ নাই, বাপ ওই আইস পর্যন্ত স্যার মায়েরা হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই, মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মায়েরা স্যার আমার বুকটা ফাইটে যাইব, মায়েরার মুহের দিকে তাকাইয়া স্যার এই জন্য সুইপার কলোনি ছাইয়া দিছি স্যার, কষ্ট হয় স্যার আমাকে সংসার চালাইতে, আমাকে অনেক কষ্ট করতে হয় স্যার, মায়েরার মুহের দিকে তাকাই দুজন অনেক কষ্ট করি, কাউরে বুঝতে দেই না, একটা ভুল করছি স্যার, আমাকে পরিচয় আপনার কাছে দেই নাই, আর মায়াই মিথ্যা কথা কইছে, কিন্তু স্যার বিশ্বাস করেন মায়েরার মুহের দিকে তাকাইয়া বাপুই আমি চাই না, আমার মাইয়া একটা আলাদা বেঞ্চে বুক, বাপুই আমি চাই না আমার মাইয়ারে কেউ কোক মেথরের মাইয়া সুইপারের মাইয়া, ভালো একটা পরিবেশের দিকে তাকাইয়া স্যার এগুলো করছে, ক্ষমা করে দেন স্যার, আমাকে যা শাস্তি দেওয়ার দেন কিন্তু আমার মাইয়াটারে বাইর করে দিয়েন না স্যার, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই। দেখুন আপনার সন্তান পরীকে নিয়ে একজন শিক্ষক হিসেবে আমিও গর্বিত, একটু অপেক্ষা করুন দেখি ওনারা কি সিদ্ধান্ত নেয়, বসুন না বসুন আপনার স্যার, আমরা বাইরে গিয়ে দাঁড়াই, শুধু লাভই লাভ, দেশি নগদে বেশি লাভ।
স্যার পড়ি কিন্তু স্যার এই ক্লাসেই পড়ব ওই ক্লাসেই পড়ব ও হচ্ছে ফার্স্ট গার্ল মানে ও না পড়লে আর কে পড়বে আমরা স্যার লজ্জিত না আপনার কথা স্যার একদম ঠিক আপনার কথা স্যার আমরা অনুধাবন করেছি আপনি একদম ঠিক বলেছেন স্যার আমরা স্যার লজ্জিত আমাদের চিন্তা চেতনা চলবে স্যার এনার কথার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত পড়ি এই স্কুলেই পড়ব আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত আসুন এদের সম্মানে আমরা সবাই হাততালি দিই আগে তো একটা মন্দবুত ছিল তাও আপনার স্কুলের গেটের আম গাছে এখন সব খারাপ ভূত মন্দবুত হয়ে গেছে এখন ভালো বুদ্ধের সংখ্যা অনেক বেশি মা অনেক বড় এখন আমি আর আমার মতো যারা আছে মন্দবুতদের আর ভয় পাই না আপনি যান আজকে আমি একটু দেখবো আপনি কেমনে ক্লাসে ঢুকে আচ্ছা